সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মোহিত সরকার, সহকারী শিক্ষক গণিত, ফুলটি বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমরিয়া, খুলনা। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সূচক সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, 4.1 এর সূচকের 4.1 এর 1 নম্বর অঙ্কটা আমি লিখলাম। দেখো, আমরা সূত্র দেখেছিলাম, প্রথম সূত্র যে গুণের সূত্র ছিল এ টু দি পাওয়ার এন হলে গুণের সময় কি ছিল, পাওয়ার দুটো কি হয়ে গেছিল, প্লাস। এইখানে দেখো, প্রথমটার ভিত্তি 7 এবং দ্বিতীয়টার ভিত্তিও 7 আছে, আর নিচে দেখো ভিত্তি আছে 3। তাহলে লবে গুণের সময় ভিত্তি হলো 7, আর পাওয়ার আছে 3, পরের পাওয়ার আছে -3। নিচে আবার দেখো ভিত্তি আছে একই 3, পাওয়ারে কিছু না থাকলে আমরা জানি কত থাকে, 1। তাহলে 1-4। পরের লাইনে দেখো 7 থেকে দেখো 3-3, তাহলে কত থাকে, 0 থাকে। আর এখানে নিচে দেখো হরে থাকে 1+1-4, প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে থাকে 3। পরের লাইনে দেখো কোনো কিছু পাওয়ার 0 হলে আমরা কি জেনেছিলাম, শূন্য সূচক ছিল একটা আমাদের। তোমাদের নিচে মনে আছে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত ছিল, 1। তাহলে এখানে 7 টু দি পাওয়ার 0 এর মান কত হবে, 1 হবে। আর নিচে আছে 3 টু দি পাওয়ার -3। এইবার নিচে মাইনাস থাকলে আমি বলেছিলাম যে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে লবে মাইনাস থাকলে হরে যাওয়ার পরে প্লাস হয়ে যাবে, আর হরে মাইনাস থাকলে লবে উঠে যাওয়ার পরে সেটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে 1 × 3 টু দি পাওয়ার 3, তাহলে কত হলো, 3 কিউব করলে হবে 7, 27। তাহলে 27 আর 1 গুণ করলে 27, এইটা হলো আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কে আসি। দেখো 3 নম্বর অঙ্ক আছে 2 টু দি পাওয়ার -1 + 5 টু দি পাওয়ার -1, এই দুটোর আবার হোল টু দি পাওয়ার দিয়ে কি আছে, -1। তাহলে ওই যে একই নিয়ম, ইনভার্স এর যে নিয়ম ছিল, পাওয়ারে মাইনাস থাকলে কি আসে, লবে থাকলে হরে চলে আসে, আর হরে থাকলে লবে চলে যায়। তাহলে এখানে দেখো লবে আছে 2 টু দি পাওয়ার -1, তাহলে ওটা কি হলো, হরে 2 টু দি পাওয়ার 1 চলে আসলো, প্লাস এখানে আছে দেখো 5 টু দি পাওয়ার -1, তাহলে 1/5 টু দি পাওয়ার +1, এটা হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এবার এখানে দেখো আছে 5 আর 2 2 এবং 5, তাহলে 2 আর 5 আমরা এখন লসাগু করবো, 2 আর 5 এর লসাগু কত আসে, 10 আসে। এখানে নিয়ম কি ছিল, ভগ্নাংশের লসাগু করার নিয়ম ছিল লব হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ। তাহলে হরে আছে 2, 2 দিয়ে 10 ভাগ করলে কত আসে, 5, 5 আর 1 গুণ করলে 5 আসে 5, প্লাস 5 দিয়ে 10 ভাগ করলে কত আসে, 2, 2 আর 1 গুণ করলে 2 থেকে যায়। এখন দেখো 5 আর 2 প্লাস করলে আসে 7, নিচে ছিল 10, হোল টু দি পাওয়ার -1, তাহলে মাইনাস থাকলে কি চলে আসে, লবে হোল টু দি পাওয়ার -1 আসে, তাহলে হরে চলে আসবে। এবার দেখো পরের লাইনে এবার কি আছে, গুণ দিলে আমরা কি জানি, আমরা জানি যদি ভাগের নিচে ভগ্নাংশ থাকে তাহলে সেই ভাগের জায়গায় যদি আমরা গুণ দিই তাহলে লব যায় উপরে আর হর যায়, লবের জায়গায় যায় হর আর হরের জায়গায় আসে লব। তাহলে এখন দেখো 7/10 ছিল, এখন এটা হয়ে যাবে 10/7, অর্থাৎ 7 এর জায়গায় 10 চলে গেল আর 10 এর জায়গায় 7 চলে আসলো। এখন দেখো 1 এর সাথে গুণ করলে যা গুণ করায় তাই থেকে যায়, এর জন্য 10/7 কে গুণ করলে 10/7 এ থেকে গেল। এবার দেখো আমরা আসে পরবর্তী অঙ্ক। এবার দেখো আমরা 13 নম্বর অঙ্ক করি।
এখানে আছে দেখো প্রমাণ করো যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার আছে আবার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার আছে 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল 1 এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা আগে লিখে নি বাম পক্ষ এবার দেখো দ্বিতীয় লাইনে আসি আমরা যে ভাগের সূত্র জেনেছিলাম সূচকের ভাগের সূত্রে কি ছিল ভিত্তি যদি একই হয় তাহলে ভাগের সময় পাওয়ার পাওয়ার কি হবে মাইনাস লব লব লবের পাওয়ার থেকে হরের পাওয়ার মাইনাস এই জন্য দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তাহলে লবের পাওয়ার ছিল a মাইনাস হরের পাওয়ার ছিল b হোল টু দি পাওয়ার কি থেকে গেল 1 বাই ab ইনটু দ্বিতীয় ব্র্যাকেট আছে দেখো আবার x টু দি পাওয়ার লবের পাওয়ার b মাইনাস হরের পাওয়ার c বাইরে হোল হোল টু দি পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার লবের পাওয়ার c মাইনাস হরের পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca এটা দেখো a মাইনাস b ও পাওয়ার আর 1 বাই ab ও পাওয়ার তাহলে কি হবে এরকম দেখো সূচকের পাওয়ারের পাওয়ার ছিল এরকম একটা সূত্র ছিল যে পাওয়ারের পাওয়ার তাহলে কি ছিল পাওয়ার দুটো পাশাপাশি গুণ আকার বসে গেছিল এখানেও সেই রকম দেখো এ মাইনাস বি ও পাওয়ার আছে বাইরে আবার ওয়ান বাই এ বি ও পাওয়ার আছে তাহলে কি হয়ে গেল এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ওয়ানের সাথে গুণ করলে এ মাইনাস বি হয়ে গেল নিচে আছে এ প্লাস এ বি গুণ এইখানে আবার দেখো বি মাইনাস সি ওয়ানের সাথে গুণ হয়ে গেল বি মাইনাস সি নিচে আছে বি সি গুণ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ এবার দেখো এ একটা সূচক সূচকীয় পদ একটা সূচকীয় পদ একটা সূচকীয় পদ তাহলে এখানে কি হবে গুণের সময় পাওয়ার পরে সবগুলো যোগ তাহলে গুণের সময় কি হবে আমাদের পাওয়ার পরে যোগ তাহলে প্রথম পাওয়ার ছিল a মাইনাস b বাই a প্লাস b সেকেন্ড পাওয়ার ছিল b মাইনাস c বাই b c থার্ড পাওয়ার ছিল c মাইনাস a বাই তাহলে পরের লাইনে দেখো উপরে আছে সবগুলো যোগার এবং তিনটে ভগ্নাংশ তাহলে কি করবো আমরা লসাগু করবো এ বি বি সি আর সি এর লসাগু হবে এ বি আর সি তাহলে যদি আমরা ফর দিয়ে ভাগ করি এ বি দিয়ে এ বি সি ভাগ করলে কি থাকে সি থাকে এখন সিটা দিয়ে কি হয়ে যাবে লবের সাথে গুণ তাহলে সি দিয়ে লবে কি আছে এ মাইনাস বি সি দিয়ে যদি আমরা এর গুণ করি তাহলে এ সি মাঝে আছে মাইনাস সি দিয়ে বি রে গুণ করলে বি সি এবার আছে প্লাস বি সি দিয়ে এ বি সি রে ভাগ করলে থাকে এ এ দিয়ে যদি আমি লবে গুণ করি এ দিয়ে বি রে গুণ করলে এ বি মাইনাস এ দিয়ে সি রে গুণ করলে এ সি আবার মাঝে আছে প্লাস সি এ দিয়ে এ বি সি কে ভাগ করলে থাকে বি বি দিয়ে আমি লবে এবার গুণ করো বি আর সি গুণ করলে বি সি মাইনাস বি দিয়ে এ রে গুণ করলে এ বি তাহলে এবার দেখো এক্স টু দি পাওয়ার এইখানে দেখো প্লাস এসি আছে মাইনাস এসি কেটে গেল মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল প্লাস এবি মাইনাস এবি এটাও কেটে গেল তাহলে উপরে কি যোগ বিয়োগ করে কিছু না তাহলে কি থাকে জিরো আর পরে আছে এ বি সি ইকুয়াল দেখো আছে এক্স টু দি পাওয়ার কোনো কিছুতে জিরো রে ভাগ করলে আমরা জানি কি আছে জিরো আবার কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান কত আসে ওয়ান তাহলে দেখো আমাদের ডান পক্ষের সঙ্গে মিলে গেছে ডান পক্ষে কি ছিল আমাদের ওয়ান ছিল এইটা দেখো ১৩ দাগ অঙ্ক আমরা সমাধান করে ফেললাম এইবার দেখো আসি কিছু সমাধানের অঙ্কে আছে দেখো ১৭ দাগ অঙ্কে আছে দেখো এটা হচ্ছে সমাধানের অঙ্ক আমাদের কি করতে হবে এক্স এর মান বের করতে হবে বাম পাশে আছে দেখো ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত আছে এইট বা ফোর এর কত সূচক লেখা যায় টু স্কোয়ার লেখা যায় টু এর স্কোয়ার করলে কত আসে ফোর আসে ইজ ইকুয়াল এইট এর কিউব সূচক কেন্দ্র কত হয় টু টু দি পাওয়ার কিউব কারণ ফোর এ কিউব করলে টু ইন্টু টু ইন্টু টু করলে কত আসে এইট আসে বা এবার দেখো
বাম পাশের ভিত্তি আছে টু, ডান পাশের ভিত্তি আছে টু। আমরা একটা নিয়ম করেছিলাম যে দুই পাশের ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার পাওয়ারে সমান হয়ে যায়, আর দুই পাশের পাওয়ার পাওয়ার যদি সমান হয় তাহলে ভিত্তি ভিত্তি সমান হয়ে যায়। এখন দেখো ভিত্তি বাম পাশের ভিত্তি টু, ডান পাশের ভিত্তি টু, তাহলে পাওয়ার কত আছে, বাম পাশের পাওয়ার আছে টু এফ ইজ ইকুয়াল, ডান পাওয়ার কত আছে থ্রি, বা এক্স ইজ ইকুয়াল থ্রি এ টু, বাম পাশে গুণ ছিল ডান পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। দেখো সমাধানে আমাদের এক্স এর মান বেরিয়ে আসলো থ্রি বাই টু, নিম্ন সমাধান এক্স ইজ ইকুয়াল থ্রি বাই টু। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা আর একটা সমাধানের অঙ্কে আসি, ১৯ নম্বর অঙ্কে। এটা দেখো ১৯ নম্বর অঙ্ক আছে রুট থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল কিউবিক রুট ইজ হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান। আমরা দেখো সূচকের এই যে মূলের যে বর্গমূল বা ঘনমূল বা মূলের এন্তম মূলে যে সূত্র বলেছিলাম, কি বলেছিলাম যে কোন কিছুর উপরে যদি রুট থাকে, রুটের ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে রুট উঠে গেলে পাওয়ারে কত আসে হাফ আসে, আর যদি রুটের ভিতরে কোনো কিছু থাকে যেমন দেখো এই রুটের ভিতরে কত আছে থ্রি, তাহলে কত আসবে ওয়ান বাই থ্রি, তাহলে দেখো কত আসে থ্রি টু দি পাওয়ার, পাওয়ার অলরেডি ছিল এক্স প্লাস ওয়ান, আর এই রুটের জন্য কত আসবে রুটের ফাঁজে কিছু না থাকায় শুধু পাওয়ারে আসবে হাফ ইজ ইকুয়াল থ্রি। দেখো থ্রির পাওয়ার ছিল টু এক্স মাইনাস ওয়ান, আর যে কিউবিক রুট রুটের ভিতরে থ্রি থাকায় পাওয়ারে আসবে ওয়ান বাই থ্রি, যদি কিছুই না থাকতো তাহলে শুধু আসতো ওয়ান বাই টু। বা এবার দেখো দুই পাশের ভিত্তি ভিত্তি আমাদের সমান হয়েছে গত অঙ্কটার মতোই, ভিত্তি ভিত্তি কি হলো সমান, বাম পাশের ভিত্তি থ্রি, ডান পাশের ভিত্তিও থ্রি, তাহলে থ্রি থ্রি বাদ দেয় এখন থাকবে শুধুমাত্র পাওয়ার গুলো, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু হাফ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি। এবার যদি আমরা আট গুণন করি তাহলে থ্রি দিয়ে ডান পাশের লফারে আছে থ্রি, এটা বাম পাশের লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত আছে থ্রি দিয়ে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, বাম পাশের ফরে ছিল টু, টুটা ডান পাশে দেয় গুণ হয়ে যাবে। বা থ্রি যে গুণ করে দেয় থ্রি এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু, টু গুণ করলে ফোর এক্স মাইনাস টু, আর ওয়ান গুণ করলে টু। এবার এক্স গুলো কি করবো আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে থ্রি এক্স প্লাস ফোর এক্স ছিল ডান পাশে, ওটার বাম পাশে নিয়ে আনলে কি হয়ে যায় মাইনাস ফোর এক্স ইজ ইকুয়াল, ডান পাশে কত ছিল মাইনাস টু, আর এই প্লাস থ্রিটা ডান পাশে গেলে কি হয় মাইনাস থ্রি। বা এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস থ্রি এক্স আছে আর মাইনাস ফোর এক্স, তাহলে ফোর থেকে থ্রি বাদ দিলে একটা এক্স, ফোর বড় হয় ফোরটাতে মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস আসবে আগে মাইনাস চিহ্ন আসবে। এবার দেখো মাইনাসে মাইনাসে আবার প্লাস, টুর আগে মাইনাস থ্রি আগে মাইনাস মাইনাস কি হবে প্লাস, থ্রি আর টু প্লাস করলে কত আসে ফাইভ, দুটো উভয়ের আগে মাইনাস থাকা এখানে একটা আগে মাইনাস চিহ্ন আসবে। এবার দেখো উভয় পক্ষ যদি আমরা মাইনাস চিহ্ন বাদ দিই তাহলে কি থাকে এক্স ইজ ইকুয়াল ফাইভ, তাহলে আমি উত্তর লিখে দেই নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল ফাইভ। তাহলে আশা করি তোমরা মোটামুটি সূচক সম্পর্কিত অঙ্কগুলো মোটামুটি অঙ্কগুলো সম্পর্কে ধারণা পেয়েছ, এখন বাদ বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর আমাদের ফোন নম্বর তোমাদের সবার কাছে দেওয়া আছে, জরুরি প্রয়োজন তোমরা ফোন করবে, অনলাইনে জুম ক্লাসে অংশগ্রহণ করবে। এই বলে আমি আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি।